প্রিন্স রায় কলকাতা থেকে, দামি মোবাইলের শখ অথচ বাড়ি থেকে এত টাকা মিলবে না, তাই মোবাইল কেনার টাকা জোগাড় করতে অপরিচিতর সঙ্গে হোটেলে রাত কাটালেন এক সুন্দরী কলেজ ছাত্রী। খবর ইন্ডিয়া টাইমসের। শুক্রবার গভীর রাতে দমদম রোডের পাশে আদতে জলপাইগুড়ির বাসিন্দা ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ওই পড়ুয়াকে মত্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। নেশার ঘোর কাটার পর ওই তরুণীরা বয়ান শুনে পুলিশের অফিসাররাও হতবাক। তিনি খোলাখুলি স্বীকার করেছেন, বাবা দামি মোবাইল কেনার টাকা না দেওয়াতেই তার এই সিদ্ধান্ত। এটা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়, কলকাতা পুলিশ ও সমাজতত্ত্ববিদরা বলছেন এমন ঘটনা এখন ঘটছে মাঝে মধ্যেই। নামি রেস্তোরাঁ ডিনার, চা, চকচকে শপিং মলে ভালো ব্র্যান্ডের পোশাক, নিত্য নতুন ইলেকট্রনিক্স সামগ্রী টানে বাইরে থেকে আসা স্কুল কলেজ পড়ুয়াদের অনেকেই এ পথে হাঁটছেন। জলপাইগুড়ির বাসিন্দা ওই তরুণী পুলিশকে জানিয়েছেন, তিনি সল্টলেকের একটি নামি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েন, দমদমে বন্ধুদের সঙ্গে একটি মেসে থাকেন বছর তিনেক। পুলিশের দাবি, ওই তরুণী জানিয়েছেন তার সব বন্ধুরই দামি মোবাইল রয়েছে, অথচ বারবার আর্জি জানিয়েও তার বাবা তাকে দেখে।